আজ আমি আপনাদের একটি সিঙ্গেল কপ এলইডি কাটিং করা দেখাবো, কিভাবে একটি সিঙ্গেল কপ এলইডি কাটিং করতে হয়। তো বিষয়টা হচ্ছে, এই সিঙ্গেল কপ কাটিং এর ক্ষেত্রে আগে দেখতে হবে আমাদের সাপ্লাই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এখানে ভিসিসি ভোল্টেজ 1.8, ভিসিসি 12 ভোল্ট, ভিসিসি 1.8 ভোল্ট, ভিসিসি 3 ভোল্ট, ভন ভোল্টেজ, এই সবগুলো আমরা আগে মেজার করে আমরা দেখেছি যে আমাদের এখানে ভন ভোল্টেজটি নেই। ভন ভোল্টেজটি না থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সিকেবি লাইন শর্ট আছে, যার কারণে আমাদের এই ভোল্টেজটি ড্রপ। এবং সিকেবি লাইন শর্ট কনফার্ম করার আগে আমরা এখানকার ডায়োড, পিএফ এগুলো দেখেছি যে আমাদের ট্রানজিস্টর, মসফেট এগুলো শর্ট আছে কিনা, এগুলো দেখেছি যে এগুলো ভালো আছে, যার কারণে আমরা সিকেবি লাইন শর্ট ভেবে নিয়েছি। এবং সিকেবি লাইন কাটার আগে আমরা আমাদের কফটা ভালোভাবে দেখেছি যে কোনো দিকে পুড়ে গিয়েছে কিনা। সমস্ত কিছু দেখার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সিকেবি লাইন শর্ট থাকার কারণে আমাদের এলইডিটি ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে আছে। এখন আমাদের সিকেবি লাইন আমরা কাটিং করব। তো সিকেবি লাইন কাটিং করার আগে আমাদের এখানে ভিডিওতে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমরা আগে আমাদের ডাইন সেটটি কাটিং করছি। দেখেন আমি কোন পিনগুলো কাটিং করছি, আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একটি স্যামসাংয়ের প্যানেল, দর্শক দেখেন আমি কোন সিকেবি লাইনটি কাটিং করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আশা করি খুব সুন্দরভাবে। এই সিকেবি লাইনটি কাটিং করার পরে আমি ভন ভোল্টেজটি মাপ দিয়েছিলাম। ভন ভোল্টেজটি মাপ দেওয়ার পরে আমি ভন ভোল্টেজটি ঠিক মতো পাইনি, যার কারণে ডাইন সাইড কাটিং করার পরে যেহেতু ভন ভোল্টেজ আসেনি, এরপরে আমি বাম সাইডটিকে কাটিং করছি। দেখেন আপনারা এখানে আমি বাম সাইডটিকে কাটিং করছি, দেখছেন আমি বাম সাইডটিকে কাটিং করছি। এই বাম সাইড কাটিং করার পরে আমি দেখছি যে আমার ভন ভোল্টেজ চলে এসেছে, যার কারণে পরবর্তীতে আমি আমার ডাইন সাইডের পিনগুলোকে জোড়া করে দিয়েছি এবং এলইডি স্ক্রিন দেখেছি, তাতে আমার ভন ভোল্টেজ চলে আসছে, মানে আমার এলইডি স্ক্রিন ওকে। এরপরে আমি ডাইন সাইডটি জোড়া লাগিয়ে আমার এলইডি ওকে করেছি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমি আশা করব আপনারা আমাকে কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আশা করি আমি অনুপ্রাণিত হব, উৎসাহিত হব। শুধু এলইডি টিভি না, আপনারা মাইক্রো ওভেন এবং সুইং মেশিনের যত ধরনের কার্ড রয়েছে, জ্যাক, জুকি, ব্রাদার, শিরোবা, হোসেন, এই ধরনের বোর্ডেরও যদি আপনারা কখনও কোনো প্রবলেমে পড়েন, আপনারা আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আশা করি যতটুকু প্রবলেম সলভ করতে পারি আপনাদের আমি চেষ্টা করব। তবে আমার একটাই অনুরোধ থাকবে, ইলেকট্রনিক্স নিজে শিখি এবং অন্যকে শেখাই, এই স্লোগানটির মধ্য দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।